السلام عليكم ورحمة الله وبركاته. أمرا একটু মুন্সিগঞ্জ মানে দ্যাট মিন্স আসলে মুন্সিগঞ্জ না এটা কেরানীগঞ্জের দিকে যাচ্ছি। বড় খালার অপারেশন হয়েছে সেখানে দেখার জন্য। তো আমরা এখন হাইওয়েতে উঠলাম আলহামদুলিল্লাহ। এখানে দেখি কতক্ষণে যাওয়া যায়। আকাশটা বেশ মেঘলা, আবার মাঝে মধ্যে রোদ শ্রাবণের মদের সাথে আছে আমাদের তেলোয়ার ভাই, আর আম্মা আছে, আফরিন আছে, হাসিব আছে। বুড়িগঙ্গা সেতুর বুড়িগঙ্গার মধ্য দিয়ে যাইতেছি উপর দিয়ে। হ্যাঁ, এটা নিচ দিয়ে লঞ্চ যায় বরিশালের উদ্দেশ্যে। এই যে আমরা অলরেডি এবার এসে গেছি। আকাশ মাঝে মধ্যে বেশ রোডে উঠলে মনে হয় যে এটা বাংলাদেশ না, বিশেষ করে যখন পদ্মা সেতু পর্যন্ত আর মাওয়া হয়ে আমরা ওটা কি যেন বলে এটাকে ভাঙ্গা পর্যন্ত না ভাই, দেলোয়ার হয়ে ভাঙ্গা পর্যন্ত রোডটা মনে হয় যে এটা বাংলাদেশের শ্রেষ্ঠ রোড। হায় রে আকাশের মেঘ, দেখো শ্রাবণের সেই মেঘ। আফরিন কি তাহলে গাড়িতে বসা শিখে গেছো? তো তুমি অলরেডি বৃষ্টি শ্রাবণের সেই বারিধারা বৃষ্টি চলে আসলো। শ্রাবণের বারিধারা কেরানীগঞ্জে আছে, বারিধারা তো ভালোই আছে ঢাকায়। আরে হলো শ্রাবণের বৃষ্টির ধারা, বৃষ্টি স্নাত একটি অবস্থানে আমরা আজকের যাচ্ছি আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে বড় খালাম্মার অসুস্থতা, আমার অপারেশন হয়েছে। বড় খালাম্মাদের বাড়ি হলো কেরানীগঞ্জ, এই যে সেন্ট্রাল যে জেলখানাটা হয়েছে ওইটার পিছনে। যাই হোক, ওই বাড়িতে আমরা একটু ওনাকে দেখার জন্য যাচ্ছি। সকলের কাছে দোয়ার দরখাস্ত, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। বৃষ্টি আবার চলে গেল। এই যে সেই পাসপোর্ট অফিস, আমরা আইছিলাম এখানে, ওই ওই যে আম্মা তাকাই দেন পাসপোর্ট অফিস, ওই যে পাসপোর্ট করতে আইছিলাম আমরা ওই বিল্ডিং টাই। এখান থেকে শুরু হয়েছে একটা বিশাল বৃষ্টি। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। অবশ্য এটা কেরানীগঞ্জের
পাশেই মুন্সিগঞ্জের শেষ ফেরি রয়েছে। আমরা এখানে বড় খালাম্মার অপারেশনের জন্য দেখার জন্য সকলবার সবাই একটু যাচ্ছে। প্রচন্ড বৃষ্টি আছে, আমার মনে হয় শ্রাবণে কঠিন বৃষ্টি আছে। আলাম্মার অপারেশন হয়েছে, যাচ্ছি ওনাকে একটু দেখার জন্য। রাঘাওয়ালা হসপিটালে গেছিলাম, এখন বাসায় নিয়ে যাওয়া হয়েছে ওনাকে, একটু দেখে আসি। এই জন্য আমরা শুক্রবার ছুটির দিনে আসছি আমাদের ওনাকে দেখার জন্য। তবে বাংলাদেশে প্রধানমন্ত্রী তিনি বঙ্গবন্ধু অপর্তা সম্মান ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মানে একটি আয়ু একদম মামা হয়ে আমরা এই রোগটা ভাঙা পর্যন্ত এটা শিখছিলাম। এবং এইভাবে আন্ডারপাস আছে, অনেকগুলি আন্ডারপাস আছে, অন্যান্য অনেক সুন্দর। ছুটির দিনে আমরা একটু ঘুরে আসতেছি, সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনিশা আসো, আনিশা হাই বেবি, কই দেখি কে কে আনিশা, এই যে বলছে না আমরা এখন মুন্সিগঞ্জ থেকে রওনা দেবো। তাহলে মুন্সিগঞ্জ কেরানীগঞ্জের পাশেই, ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দেবো ইনশাল্লাহ। আসেন আসেন, শাশুড়ি ঠিক আছে নাকি? এই মশা মশা খালি মশা, আশা বল যাবা নাকি? আশা বললে লই যাবো, আমি